দর্শক, রাজশাহীতে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি এখন কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ছোট ছোট কারখানা অ্যাক্সেসরিজ যেগুলো বলে, যে এখানে যে গোদামের ইয়েটা আছে, এর কলারটা আলাদা তৈরি হয়, হাতের এই কাফটিংস এটা আলাদা তৈরি হয়। এইরকম কারখানাগুলি করবার জন্য আমি শিল্পপতিদের অনুরোধ করবো যে তাদের রেসপন্সিবিলিটি জায়গা থেকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা যেন রাজশাহীতে আসে, একটা করে হলেও ছোটো কারখানা রাজশাহীতে করে। এইভাবেই 5 বছরের মধ্যে সব মিলিয়ে মোট 50,000 মানুষের কর্ম দেওয়ার কথা, কিছু শিল্পক্ষেত্রে, কিছু আইটি সেক্টরে, কিছু নৌপথে বাণিজ্যের মাধ্যমে, এইভাবে বিভিন্নভাবে প্রতিষ্ঠান। আমাদের সিটি কর্পোরেশনে ডিজিটাল কার্যক্রমের অংশ হিসাবে আমাদের হোল্ডিং ট্যাক্স আদায়, আমাদের ট্রেড লাইসেন্স, তারপরে ভেহিকেলস যে লাইসেন্স দেওয়া হয় সেটা, এগুলো সবই কিন্তু অনলাইনে কার্যক্রম আমরা চালু করেছি 3 বছর 4 বছর আগে। আর সাম্প্রতিককালে আমি পদত্যাগ করার আগে ওখানে আমরা কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার চালু করেছি, ঠিক পুলিশের মতন বড় স্ক্রিনে শহরের বিভিন্ন এলাকার অ্যাক্টিভিটিস আমরা মনিটর করছি 24 ঘন্টা সপ্তাহে, এখন পর্যন্ত সপ্তাহে 5 দিন, পরে এটা 7 দিনই করা যাবে। এটা আমরা করছি যাতে আমরা পুলিশের সঙ্গে পাশাপাশি আমরাও যেন নজরদারিতে রাখতে পারি শহরটা। আর একটা জিনিস করছি আমরা, সিটি কর্পোরেশনে নতুন একটা ভবন আছে পিছন দিকে 10 তলা, সেই ভবনের 6 তলায় আমরা আইটি একটা সেন্টার তৈরি করেছি, এবং সেখানে ল্যাঙ্গুয়েজ কোর্স শেখানো হবে, আইটির উপরে কাজ শেখানো হবে। সেখানে আমাদের আরেকটি অবকাঠামো আছে, স্থাপনা আছে, সেখানে অন্যান্য হাতের কাজ শেখানো হবে নামমাত্র মূল্যে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।